আসসালামু আলাইকুম। যেভাবে আপনি এডিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন, আপনাকে এরকম একটি পেজে আসার জন্য প্রথমে যে কাজ করতে হবে, আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখবেন এডিন। এডিন লেখার পরে এন্টার করবেন, দেন এখান থেকে আয়কর ইনকাম ট্যাক্স এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউজার আইডি একটি সেট করবেন, নাম দিবেন, তারপর একটা সংখ্যা দিবেন। এখন আপনাকে এখানে ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড দিবেন। দেন এখান থেকে একটি সিকিউরিটি কোয়েশ্চেন আপনি সিলেক্ট করবেন। দেন আপনার এখানে সিকিউরিটি আনসার, কান্ট্রি এবং একটি ফোন নাম্বার দিতে বলবে। তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। দেন এখান থেকে আপনি ভেরিফিকেশন লেটার, এইগুলো এখানে যেগুলো লেটার আছে ZKER, এগুলো বসিয়ে দিবেন। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। আমি রেজিস্টারে ক্লিক করতেছি, এই নাম্বারে একটি কিন্তু পিন চলে যাবে। যদি সেভ করে রাখতে চান তাহলে সেভে ক্লিক করবেন, আর সেভ করে না রাখতে চাইলে নেভার করে দিবেন। তো আমি সেভ করে রাখতেছি। তো এখানে কিন্তু একটি পিন চলে গিয়েছে ওই নাম্বারে, পিনটি কিন্তু বসাতে হবে। কোডটি দেওয়া হলে আপনি এখান থেকে জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। এখন আমাদের রেজিস্টার হয়েছে, এখন আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করলাম, ইউজার আইডি পাসওয়ার্ড আপনি আপনার মতো সেট করবেন। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের সার্টিফিকেটটি ক্রিয়েট করতে হবে। ওয়েলকাম টু টেক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। তারপর আপনি এখানে যে লেখা টিন অ্যাপ্লিকেশন, এই টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনার করদাতার ধরন ইন্ডিভিজুয়াল, আপনি যদি কোম্পানি হয়ে থাকেন কোম্পানির যেটি আপনি এখান থেকে দেওয়া লাগে সেটি দিবেন। তারপরে হচ্ছে আপনি কিসের মাধ্যমে করতে চাচ্ছেন, এনআইডি ছাড়া তো এনআইডি এবং এনআইডি। দেন হচ্ছে রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন। তারপরে হচ্ছে উদ্দেশ্য, কিসের জন্য আপনি টেন সার্টিফিকেটটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখানে দিতে হবে। আমি আদার্স দিয়ে দিলাম। তারপর আয়ের প্রধান উৎস, আয়ের প্রধান উৎস আপনি যদি প্রফেশন বা বিজনেস হয়ে থাকে আপনি যেটি সেটি দিয়ে দেবেন, তা আমি আদার্স দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, দেন আপনাকে এখানে লোকেশন দিতে হবে। দেন এখান থেকে আপনাকে গো টু নেক্সট। তারপর এখানে করদাতার নাম, অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নামটি দিতে হবে। স্টার মার্ক দিয়ে আছে, এখানে নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি আপনার সব ইনফরমেশন গুলো এনআইডি কার্ডে যেভাবে আসছে সেভাবে দিয়ে দিবেন। দেন আপনাকে নিচে আসলে দেখতে পারবেন যে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস ঠিকঠাক ভাবে দিতে হবে। অ্যাড্রেস গুলো লাইন 1, লাইন 2, তারপর এখানে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড। আমি এখন এগুলো পূরণ করতেছি। লাইন 1, তারপর এই জায়গায় আপনারা দেখেন যে অ্যাড্রেসের মধ্যে কারেন্ট অ্যাড্রেস, বর্তমানে আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যেটি পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেটি দিবেন। দেন এখান থেকে আপনি গো টু নেক্সটে ক্লিক করবেন। আর আপনার যদি ওয়ার্কিং অ্যাড্রেস থাকে তাহলে আপনি এটি দিতে পারেন, তবে এটি কম্পালসরি না। দেখেন যেখানে কিন্তু স্টার মার্ক দেয়া নেই, রেড মার্ক দেয়া নেই। আমি এখান থেকে এখন গো টু নেক্সট এখানে ক্লিক করতেছি। তারপর আপনার দেখেন যে ফাইনাল প্রিভিউ আপনার সবকিছু এখানে শো করবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যা যা আপনি এখানে দিয়েছেন সবকিছু একবার চেক করে নেবেন এখান থেকে। এটি সবকিছু দেখার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে আই হিয়ার বাই এফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবাউট ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট অ্যান্ড আই হ্যাভ নট টেকেন এনি টিন। পূর্বে আপনি টিন নেননি, এটি আর হচ্ছে সবকিছু কারেক্ট আছে, এই ইনফরমেশনটা তো আপনি সবকিছু ঠিক আছে ঠিক মতো এখানে দিতে হবে। দেন আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই জায়গায় ক্লিক করবেন। দেখেন যে আপনার কিন্তু ছবি চলে আসছে, আমরা কিন্তু ছবি দেই নাই কিন্তু ছবি কিন্তু চলে আসলো। তো দেখেন যে ন্যাশনাল আইডি নাম্বার এটি, আর স্মার্ট কার্ডের আইডি নাম্বার হচ্ছে এটি।
দেন এখান থেকে আমরা যে কাজটি করব ভিউ সার্টিফিকেট এই জায়গায় ক্লিক করব এটা হচ্ছে আপনার টিন নাম্বার এই নাম্বারটি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এই ছিল ভিডিও কিভাবে আপনি একটি টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন আমরা এখান থেকে সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করব আমাদের টিন সার্টিফিকেটটি কিন্তু রেডি হয়েছে এইটি হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট এর জন্য লাগে আপনার হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার এই টিন নাম্বারটি দিলে ট্যাক্স কম কাটে 30% এর জায়গায় মাত্র 10% ট্যাক্স কাটবে অর্থাৎ আপনার $100 $10 কেটে নেবে আর আপনি যদি এই টিন সার্টিফিকেট না দেন তাহলে আপনার $100 $30 কেটে নেবে এই ছিল ভিডিও কিভাবে আপনি একটি টিন সার্টিফিকেট ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে বা আপনার ল্যাপটপ বা পিসির মাধ্যমেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও